প্রধানমন্ত্রী নিজেই বলছেন, প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেন, তিনি আবার এসব প্রধানমন্ত্রী হয়ে যাবেন, তিনি সেটি বলবেন কেন? আমি ব্রিটেনে বসবাস করি, কোন প্রধানমন্ত্রী বলছে কি আমি লিগ্যাল ও ইলিগ্যাল প্রধানমন্ত্রী হই? ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দলের কোনো কার্যক্রম চলবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও ফুটেজ গুলো দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিওতে চলে যাব, তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো, চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। প্রিয় দর্শক, আজকে দুই তিনটি ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। এর মধ্যে প্রথম ইস্যুটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে একটি বিতর্ক দেখা দিয়েছে, বিতর্ক তো না, এটা বলা হয় কুতর্ক। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন পরিবর্তন করে ফেলতে হবে। ওই যে অনেকে বলেন যে যেই লাউ সেই ক্ষত, আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে গত 16 বছর তারা কাটিয়ে দিলেন রাজাকার আর মুক্তিযোদ্ধার ইস্যু নিয়ে। এখন রাজাকার আর মুক্তিযুদ্ধের ইস্যু যে খায় না, এটি আওয়ামী লীগকে কেউ বুঝাইতে পারেনি। দেশে বিদেশে তারা এই রাজাকার আর মুক্তিযুদ্ধের ইস্যু নিয়ে তারা পড়েছিলেন এবং তারা রাজাকারদের ফাঁসিও দিলেন। আরেকটা ইস্যু ছিল, মানে আগের প্রধানমন্ত্রী কথার সাথেই তিনি স্বজন হারালে বেদনা বুঝতেন, তারপর কোনো কিছু হলেই, কোনো হত্যাযোগ্য হলেই তিনি একটি নাটক মঞ্চস্থ করতেন গণভবনে। এগুলো এদেশের মানুষ দেখতে দেখতে আর শুনতে শুনতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিল, ফেড আপ হয়েছিল। গত 1 মাস থেকে ওইসব নাটক টাটক নাই, এখন নতুন নাটক শুরু করা হয়েছে। নতুন নাটকটা কি? জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলতে। আরে বাবা, জাতীয় সঙ্গীত পরিবর্তন, এটা কি ইস্যু? মুক্তিযুদ্ধ রাজাকার 52 বছর 53 বছর পরে এটা কি ইস্যু? ইস্যু কি? ইস্যু হচ্ছে এদেশের মানুষ দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদেরকে দারিদ্র সীমা থেকে উপরে নিয়ে আসতে হবে, অর্থনৈতিক মুক্তি নিয়ে আসতে হবে। এই রাজাকার আর মুক্তিযুদ্ধ আর জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত কি? জাতীয় সঙ্গীত যদি না গান, কালকে আপনি গাইলেন না জাতীয় সঙ্গীত, কোনো সমস্যা আছে? কিন্তু বাদ যদি না গাইতে পারে, আপনি গরিবের পেটে বাদ দিতে পারতেছেন না, একজন রিক্সা শ্রমিক সে রিক্সা চালাইতে পারতেছে না, তার দিনের খাবার আনতে পারতেছে না। আমাকে কালকে আমার এক বন্ধু বললেন যে জাতীয় সঙ্গীতে দেখবা, তিনি বললেন যে তিনি অনেক গবেষণা করেছেন এবং সেখানে নাকি আপনার প্রচুর ভুল রয়েছে। ওই যে দরবেশ বাবা, বেক্সিমকো গ্রুপের যে আপনার দরবেশ বাবা বলছিল না, কুরআনে নাকি কোথায় কোথায় ভুল আছিল, নাউজুবিল্লাহ, এটা কি কয়? মানে কত বড় পণ্ডিত আসছে। তো আমি জিজ্ঞেস করলাম আমার বন্ধুকে, বন্ধু তিনি গবেষণা করেন, যে ওই যে লাইনগুলো আছে না, মাথুর বদন কানি মনিল হলে আমি নয়ন জলে আসি, তাহলে সমস্যা কোথায়? মার যদি বদন কানি যদি মলিন হয়, হ্যাঁ, মার মন ভালো না, মার যদি মুখ মলিন হয়, তাহলে সন্তানের তার কান্না আসবেই, সেখানে অসুবিধা নেই, কোথায় আসুক না। তো এটা কি কোনো টাকা পয়সা জড়িত এখানে? এটা কি রে ভাই, আপনি এখনকার ইস্যুটা কি, প্রেজেন্ট ইস্যু কি? প্রেজেন্ট ইস্যু কিনা জাতীয় সঙ্গীত আপনাকে পরিবর্তন করতে হবে না। এখন জাতীয় সঙ্গীত পরিবর্তন করবেন, মুক্ত যারা মুক্তিযোদ্ধা তারা কো দেখছেন নি, ওই রাজাকাররা নিয়ে যাচ্ছে সবকিছু, এরা ইস্যু পাইছে, মানে আপনি কি বলবেন এদেরকে? মুক্তিযুদ্ধ, রাজাকার, জাতীয় সঙ্গীত, বাবা যেভাবে আছে রাইকে, আমাকে অনেকেই বলছেন, আমি বলি জেনারেল উসমানী হচ্ছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বলে না তিনি সর্বাধিনায়ক, তাহলে কে সর্বাধিনায়ক? সবকিছু বঙ্গবন্ধু। আমি কই, যা বাদ দে, তোর বঙ্গবন্ধু নিয়া তুই করিয়া হলা, সব বঙ্গবন্ধুর নামে সব করিয়া হলা, তো করছস না, এখন মানুষ ভাঙ্গে হলাইছে। মানুষকে যখন জোরপূর্বক আপনি কিছু শিখাইতে যাবেন, আমি যদি কোনো ভালো কাজ করি তাহলে সেটা তো আমি আমি ডুল ফাটালে হবে না, পাবলিক ডুল ফাটাবে, এখন নিজে ফাটাইতে গিয়ে এখন সব ভাঙ্গে দিছে মানুষ। এই জাতীয় সঙ্গীত এটি কোনো ইস্যু না, এটা একটা বিতর্ক, কুতর্ক করে কোনো লাভ নেই, জাতীয় সঙ্গীত তার মতো করে চলো, গা ভাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। শুকনা ভালোবাসা চলে? শুকনা ভালোবাসা চলে না, ভালোবাসা টাকা লাগে। আমি এখানে এইটার এইখানেই শেষ করতে চাই প্রিয় দর্শক, এবং আমি আশা করব যে এই জাতীয় সঙ্গীত নিয়ে কুতর্ক করে ভাই কোনো লাভ নেই। লেটস মুভ অন, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, দেশকে মুভ করা যায়,
এই যে বস্তা বসা রাজনীতি, 16 বছর রাজাকার আর মুক্তিযুদ্ধে পড়িয়াছিল আওয়ামী লীগ, সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দ্বিতীয় যে ইস্যুটি নিয়ে প্রিয় দর্শক কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আউয়াল কমিশন। এই ভদ্রলোকের কোন লজ্জা সরম নাই। আমি 3 বছর 2 বছর আগে বলছিলাম প্রিয় দর্শক, আওয়ামী লীগের শাসন আমলে যে কয়টা নির্বাচন কমিশনার ছিল এদেরকে বিচারের আওতায় আনা হোক। আউয়াল কমিশন আবার কি করে ওই প্রেস কনফারেন্স ডাকে, এটার কি লজ্জা সরম ছিল না? এটা এদের তো ভাগ্য ভালো, বাংলাদেশের মানুষ ভাগ্য, এদের ভাগ্য ভালো কি, মানুষ ভায়োলেন্সে যায় না, মারামারি করতে চায় না। তারপরে দেখছি ছোটখাটো একটা আপ্যায়ন করতে চাইছিল তাকে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দেয়নি। এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যারা এইসব করেছে, যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে এই আউয়াল কমিশন, দেখলে এটা আমার রাগ উঠত। আমার কোনো মানে ব্যক্তিগত তার সাথে কোনো আক্রমণ নাই, দেখলেই মানে মনে হইতো যে মানে কি যেন একটা বিপদের মধ্যে ভদ্রলোক আছে এই নির্বাচন কমিশন। তাই তো নির্বাচন কমিশনে আমাকে যদি কিছু দেওয়া হয় আমি ডিজাইন করব। আমার যদি আত্মসম্মান থাকে, আমার আত্মসম্মান যদি থাকে, আমাকে একটি কাজ জোরপূর্বক করার জন্য বলা হয়, আমি পদত্যাগ করে চলে যাব। তো এইগুলা আউয়াল নির্বাচন কমিশন, রকিবুল হুদা, এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যদি বিচারের আওতায় আপনি না আনেন, তাহলে ভবিষ্যতে আরো আউয়াল মার্কা নির্বাচন কমিশন হবে। আমরা চাই বাংলাদেশে, আমি ব্যক্তিগতভাবে চাই প্রিয় দর্শক, যে বাংলাদেশে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে। এখন সেখানে আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাতে আসুক, জামাতে সব আসুক, চলে আসো বাবা, দেখি ক্ষমতা কতদিন চালাইতে পারো, চালাও। নির্বাচন করবা না, কোথা থেকে ধরে নিয়ে আসে, এক একটা বানিয়ে দিবা এমপি মন্ত্রী। আর এক অর্থমন্ত্রীর কথা মনে আছে, ওই যে লুটাস কামাল স্যার, স্যার বলছিল আমরা কিছুদিনের মধ্যে কানাডা আমেরিকা হয়ে যাবো, আমরা বিদেশকে লোন, বিদেশিদেরকে লোন দিব। স্যার কই, এখন স্যারকে তো দেখা যায় না, শুনছি স্যার লন্ডনে আমার আশেপাশে থাকে, শুনেছি আর কি, পাই না রাস্তাঘাটে। তো আমার লন্ডনে আপনি পাইলেও কিছু করতে পারবেন না, কারণ আপনার কোনো রাইট নেই তাকে দমক দেওয়ার বা কিছু বলার, আপনি পারবেন না। এইগুলা পরিবর্তন পরিবর্তন করতে হবে। যুগোপযোগী শিক্ষানীতি, যুগোপযোগী অর্থনীতি, যুগোপযোগী সমাজনীতি আপনাকে করতে হবে। এইসব এই তর্ক করে কুতর্ক করে লাভ আছে? জাতিসংঘ সেই কবে হয়েছে, সরি জাতীয় সংগীত সেই কবে হয়েছে, এটা নিয়ে পরে থেকে কোনো লাভ নেই। আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করলে তাইলে তো আজকের এই গণহত্যা হতো না। আপনি যদি আপনার নির্বাচন কমিশন, আপনার অনেকে গালাগালি করেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে, নরেন্দ্র মোদীজিকে, তো তাদের দেশে তো ভাই নির্বাচন প্রশ্নবিদ্ধ না। মমতা ব্যানার্জি মোদীজির কথা শুনেন না, কিন্তু নির্বাচনে তো উনি ফাঁস করছে। আপনি এখন ইন্ডিয়ায় তো তাদের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই, এত কিছুর পরে এবার কোয়ালিশন সরকার গঠন করছেন মোদীজি, তা আপনার দেশে নির্বাচন নাই। আপনি তো মোদীজির সবকিছু শুনলেন, সবকিছু ফলো করলেন, তো আপনি নির্বাচনটা ফলো করলেন না কেন? নির্বাচনটাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে ভবিষ্যতে নির্বাচন হয় সে লক্ষ্যে কাজ করতে হবে। নির্বাচন কমিশনকে ক্ষমতা দিতে হবে। এখন সবকিছু গণভবন থেকে আসবে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিবেন এভাবে নির্বাচন করে ফেলো, ডক্টর বেনজি স্যার বলবে এই নির্বাচন করে ফেলো, এইভাবে পুলিশ লিগ দিয়ে বইরে দাও, এটি যাতে আর ভবিষ্যতে বাংলাদেশে না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে প্রিয় দর্শক। এবং আজকে যারা ক্ষমতা নিয়েছেন তারা এমনভাবে আইন কানুন করতে হবে যাতে সেই আইন আর তারা তুলতে না পারে, আর যাতে ভোটারবিহীন নির্বাচন না হয়।
দামি নির্বাচন না হয়। আমি জীবনে দামি নির্বাচন শুনি নাই প্রিয় দর্শক, এইবার আমি শুনলাম দামি নির্বাচন। সরকারি দল তারা, বিরোধী দল তারা, এটা কি পৃথিবীর আর কোথাও আছে নাকি? সরকারি দল বিরোধী দলে দাঁড়াইয়া বলে আমি বঙ্গবন্ধুর সৈনিক, তাইলে বঙ্গবন্ধুর সৈনিক কারা নাই? ওই সিলেটের, বৃহত্তর সিলেটের এক ভদ্রলোক ছিল বারিস্টার সুমন, আরে বাপ রে বাপ, এমন সাপাবাজ আমি আর জীবনে দেখি নাই। এই সাপাবাজ গেল কই রে ভাই, কি চাপাবাজি না করতে এগুলা, এদের লজ্জা শরমও নাই। পাঁচ বছরের গড় সংসার মানুষ কিসে ফেসবুকে আইসা কি দেয়, স্টেটাস দেয়, পাঁচ বছরের গড় সংসার ছয় মাসে শেষ। কালকে এক টক শোতে গেছিলাম আমি, চ্যানেল এসে টক শোতে লন্ডন, বন্ধু মানুষ আওয়ামী লীগের, তিনি বলতেছিলেন প্রধানমন্ত্রী নাকি পদত্যাগ করেন নাকি, উনি কয় কি, কিছু কিছু লোক বলে প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেন, তিনি আবার এইসব প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এত লোক যে মারল সেইটা নিয়ে কেউ কথা বলে না। আপনি আমার সন্তান মেরে ফেলেছেন আপনার এই ক্ষমতায় থাকার জন্য, সেটা নিয়ে কোনো আপনার অনুশোচনা নেই, আপনি সরি ফিল করেন না, আপনি দুঃখ প্রকাশ করেন না, এতগুলো বাচ্চাদেরকে মেরে ফেললেন আপনি ক্ষমতায় থাকার জন্য। আর ওই হাউন আঙ্কেল আর বেঞ্জির, এদের বিচার হওয়া উচিত। যারা গুলিবর্ষণ করেছে, আজকে শুনলাম, আজকে দেখলাম এই নিউজে দেখছি, পত্রিকায় দেখলাম যে পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি প্রধানমন্ত্রী জড়িত, পার্শ্ববর্তী দেশও নাকি জড়িত। এই যে 57 জন অফিসার, আমি অনেক আগে 3-4 বছর আগে আমি বলছি যে যারা জড়িত এদের ফাঁসি হোক। আপনার বাবার হত্যাকারীদের বিচার করছেন না আপনি, ফাঁসি দিচ্ছেন না, তো এখন জুলাই আগস্টের গণহত্যার যারা নায়ক তাদের ফাঁসি হবে না? সেই ফাঁসি কার্যকর করতে হবে, শাস্তি, ফাঁসি হোক আর জেল হোক, যাবজ্জীবন হোক, যেটি হোক, দেশের প্রচলিত আইন অনুযায়ী যে বিচার হবে সে বিচার হওয়া উচিত। নতুবা ভবিষ্যতে যদি আরো স্বৈরাচারের জন্ম হয় তখন স্বৈরাচার মনে করবে কি, তার পতাকা, মানে প্রধানমন্ত্রী হলে, মন্ত্রী হলে তো গাড়ির সামনে যে পতাকা ঘুরে, আর কি ব্যবসা, এই ব্যবসা করার জন্য মানুষ মেরে ফেলে। ব্যবসা তো আপনি ক্ষমতা থাকলে ব্যবসা হবে, ক্ষমতা থাকলে ব্যবসা হবে না। হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, বলে অনেকে বলে যে কি আছে নাকি, এই এটার কি বলে প্রমাণ আছে নাকি, বিএনপি কয় কি যে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে একটিও প্রমাণ নাই দুর্নীতির, তাহলে কয়েকদিন পরে আওয়ামী লীগও বলবে যে কোনো প্রমাণ নাই, তাহলে দুর্নীতিটা করছে কে, হয় ফেরেস্তা না শয়তানা না বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, সাধারণ মানুষ। এগুলো সুর আমাদের নেতা নেত্রীরা তো আপনার দুয়া তুলসী পাতা, তারা কোন দুর্নীতি করে না। বলা হইতেছে যে এই মন্ত্রী, মন্ত্রী পিএস, প্রধানমন্ত্রী যেদিন বললেন, এই সাবেক প্রধানমন্ত্রী, আমার ঘরের পিয়ন 400 কোটি টাকা কামাই করছে, সেদিন তো উনার পদত্যাগ করা উচিত ছিল। যদি লজ্জা শরম থাকতো, আমি যদি প্রধানমন্ত্রী থাকতাম, আমার পিয়ন 400 কোটি টাকা কামাই করে, আমি পদত্যাগ করতাম, কারণ আমি ব্যর্থ, আমি আমার পিয়ন আটকাইতে পারি না, দেশ আটকাইব কি করে ভাই বলেন। আপনি যদি আপনার পিয়নকে আটকাইতে পারেন না, আপনার পিয়ন 400 কোটি টাকার মালিক, তাও উনি সগৌরবে বলে, আর বলে কার সামনে, ওই যে আপনার নৈব নিজাম, মুজাম্মেল বাবু, সাংবাদিক গুলো আসিল না, আরে বাপ রে বাপ, এইগুলা সাংবাদিক, আয় রে সাংবাদিক। সাংবাদিকের তখন উচিত ছিল না যে প্রধানমন্ত্রী আপনি বলেন কি 400 কোটি টাকা আপনার পিয়ন কামাই করে, তো আপনি কত কামাই করছেন, এই প্রশ্ন ছুড়ে দেওয়া উচিত ছিল না। আর আপনি 400 কোটি টাকা আপনার পিয়ন যদি কামাই করে কিভাবে করলো, তাহলে তো আপনি ব্যর্থ প্রধানমন্ত্রী, আপনি পিয়ন আটকাইতে পারেন না, তো মন্ত্রী আটকাইবেন কি করে, এমপি আটকাইবেন কি করে, এটা বলা উচিত ছিল না। একটা কয় ওই যে মুজাম্মেল বাবু একটা ছিল 71 টিভির মালিক, মাননীয় নেত্রী আপনি তো বিশ্ব নেত্রী হয়ে গেছেন, আপনাকে তো আমরা পাই না, আমাদের মিডিয়া আপনাকে পায় না, কেমন বাতাস দেয়। আরেক ভদ্রলোক মারা গেছেন, ওই যে যুগান্তরের না কোন পত্রিকার সম্পাদক ছিলেন, গোলাম সরোয়ার সাহেব, উনি কয় আপা আপনার
আপনার নোবেল পাওয়া উচিত। উনি বলেন, আরে ভাই আমি নোবেল চাই না। উনি বলেন, আপনি চান না, আমরা চাই। আরে এক একটা তেলের ড্রাম নিয়ে চলে যাইতো, প্রাইড অয়েলের তেল, ভেজিটেবল অয়েল, মানে এত নির্লজ্জ এইগুলা, মানে লজ্জা। এখন তো মনে করেন আপনি আগে যেটা ছিল, অনেক সময় আপনি অনেক কিছু বলছেন, খদিসি নাই কে কোথায় কি বলছে। এখন তো ডিজিটালি আপনি সবকিছু, মানে ফেসবুকে চলে আসে, আপনি কিভাবে বলছেন, কি কি বলছেন সবগুলা। আর এখন তো আপনি আরো কি করে পাট পাট করে ছেড়ে দেয় যে শুনেন স্যার কি বলছেন। তো আমরা মনে করি যে দেশে প্রত্যেকটি সেক্টর হিসাবে আসবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, সাংবাদিক তারও জবাবদিহিতার ব্যবস্থা করা হোক। আমি সাংবাদিক, মুখে দিয়ে যা আসে তাই বলতে পারি না, আমি সাংবাদিক একজনের বিরুদ্ধে যা ইচ্ছে তাই লিখতে পারি না, আমি ডিসি, আমি এসপি, আমি এমপি, আমি মন্ত্রী যা ইচ্ছে তাই করতে পারি না। প্রত্যেকটি সেক্টরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। লন্ডনে তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, কেউ কিছু এই যে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন যা ইচ্ছা তাই বলতে পারবেন, বলতে পারবেন, বলেও বাংলাদেশে টেলিভিশন করতে হলে প্রধানমন্ত্রীর সিগনেচার নিতে হয়, আর এই দেশে স্যাটেলাইট টিভি করতে হলে অফকম থেকে লাইসেন্স সকালে নিলে বিকালে আপনার অ্যাপ্লাই করলে দিয়ে দেয়। আপনি টেলিভিশন করবেন, এটা বিগ ডিল না। বাংলাদেশে কিন্তু কি ডিবি, আমি আইপিটিভি লন্ডন থেকে চালাই, আমাকে ফোন করে বলে সব বন্ধ করে দিছে স্যার, ডিবির আর্মসার সব নিয়ে যায়। আমি আমি তো লন্ডনে চালাই, ওইটা বাংলাদেশে বন্ধ করে এখন কোথাও তো কথা। এইগুলা মিডিয়াকে স্বাধীন করে দিতে হবে, কিন্তু স্বাধীনের পাশাপাশি দেখবেন এখন তিনি সাংবাদিক, তিনিও যদি কোনো অন্যায় কাজ করে তাকে নিয়ে আসেন। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। এই প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধান ভারতের সমালোচনা করলেন অনেকটা খোলাখুলি ভাবে, প্রকাশ্যে, কোন রাগ ঢাক নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ভারত সম্পর্কের ব্যাপারে পিটিআই, ভারতের যে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই, তারা প্রশ্ন করেছে, সেই প্রশ্নের জবাবে তিনি যথেষ্ট পরিমাণ তীক্ষ্ণ সমালোচনা করেছে ভারতের দৃষ্টিভঙ্গির। তিনি বলছেন যে শুধু শেখ হাসিনার নেতৃত্বই বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করে, দিল্লিকে এমন বয়ান অবশ্যই বাদ দিতে হবে। তিনি আরও বলছেন সামনে এগুতে ভারতের জন্য ওই বয়ান থেকে বেরিয়ে আসা প্রয়োজন। এ বয়ান হলো প্রত্যেকে ইসলামপন্থী, বিএনপি ইসলামপন্থী, বাকি সবাই ইসলামপন্থী, আর তারা সবাই এই দেশকে আফগানিস্তানে পরিণত করবে এবং বাংলাদেশ শুধু শেখ হাসিনার হাতেই নিরাপদ। ভারত এমন বয়ানে বিমোহিত, এই বয়ান থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে। বাংলাদেশ অন্য যে কোনো দেশের মতোই আরেকটি প্রতিবেশী। দেখছেন দর্শক, আজকে যেই সমালোচনাটা ভারতের দিকে, আজকে ভারতের ভেতরেও এই আর সমালোচনাটা হচ্ছে যে ভারত শুধুমাত্র বাংলাদেশ সম্পর্কে তার কূটনীতি, তার রাজনীতি সব কিছু কেন্দ্রীভূত করেছে শুধুমাত্র শেখ হাসিনাকে ঘিরে। শেখ হাসিনার বাইরে আর কোনো দল, আর কোনো শক্তিকে সে সহ্য করে না, তাদের সাথে সম্পর্ক রাখে না এবং তাদের সঙ্গে সম্পর্ক রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, যার কারণে যখন নাকি শেখ হাসিনার পতন হয়ে গেল তখন ভারত চোখে মুখে অন্ধকার দেখছে। সে এখন নতুন বন্ধু খুঁজছে, খোঁজার চেষ্টা করছে এবং বিরক্ত হয়ে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মানে প্রচারণা বাইরে করছে। বাইডেনের সঙ্গে যে টেলিফোন আলাপ, সেই টেলিফোন আলাপের মধ্যে দিয়ে পরিষ্কার যে বাংলাদেশ নিয়ে ভারত উদ্বিগ্ন, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ নয়, এমন একটি ভাষ্য তিনি বাইডেনকে দেওয়ার চেষ্টা করেছে। তো সেই কারণেই নরেন্দ্র মোদীর এই মনোভাবটা বাংলাদেশকে আরও ক্ষুব্ধ করেছে। ডক্টর ইউনূসের বক্তব্যে কিন্তু সেই বিষয়টি সামনে এসেছে। আরও একটি বিষয়, সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের
বিষয়ে ভারতের যে দৃষ্টিভঙ্গি। বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ এবং এই ঘটনায় ভারতের উদ্বেগ সম্পর্কে ডক্টর ইউনূস বলেন, এটি শুধুই একটি অজুহাত। এ বিষয়ে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থাকে এভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরার চেষ্টার বিষয়টি একটি অজুহাত। তার মানে এটা এক অর্থে তিনি নাকচ করে দিয়েছেন। এর আগে কিন্তু ডক্টর ইউনূস বহুবার বলেছেন যে বাংলাদেশে হিন্দু মুসলিম এটা আলাদা কোনো গোষ্ঠী না, এটা এক বাংলাদেশে এবং এক আইনেই সবার সবাই চলছে, এবং যে আইন হিন্দুদের জন্য সেই একই আইন মুসলমানদের জন্য। সুতরাং হিন্দু মুসলিম আলাদা কোনো ভেদাভেদ নেই, সবাই এক আইনের অধীনে তারা নিয়ন্ত্রিত হয়, শাসিত হয়, বা যদি কেউ অপরাধ করে তার বিচার হয়। এখানে আলাদা আলাদা কোনো আইনের কোনো অবকাশ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ভারত গত 15 বছর ধরে যেভাবে অন্ধভাবে সমর্থন দিয়ে এসছে, যার কারণে 2014, 2018 এবং 2024 সালে ন্যাক্কারজনক একটা নির্বাচনের পরও ভারতের কোনো বদদায় নেই, বরং তারা এইভাবে একচোখা নীতিতে শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার কারণে শেখ হাসিনার পক্ষে এই দুটি তিনটি নির্বাচন করা সম্ভব হয়েছে, যেই নির্বাচনে মানুষের কোনো সমর্থন নেই, আন্তর্জাতিক বিশ্ব সেই নির্বাচন পরিত্যাগ করেছে। কিন্তু ভারত শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার স্বার্থ এবং নিজেদের আঞ্চলিক স্বার্থ, এই দৃষ্টিভঙ্গি থেকে তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন, এই বিষয়গুলির উপর গুরুত্ব দেয়নি। আজকে ডক্টর ইউনূস এই প্রথম খোলাখুলিভাবে মানে সমালোচনা করলেন যে ভারতের এই একচোখা নীতি একটি বিপদ হয়েছে এবং বাংলাদেশের মানুষ এই কারণে ক্ষুব্ধ। এবং এই ধরনের যদি মনোভাব তারা বজায় রাখে ভারত, যে শেখ হাসিনার নেতৃত্বেই একমাত্র বাংলাদেশের স্থিতিশীলতা এবং শেখ হাসিনা ছাড়া বাকি সবগুলো হলো ইসলামপন্থী এবং তারা আফগানিস্তান বানাতে চায় বাংলাদেশকে, এই ধরনের বক্তব্যকে যদি ভারত ক্রমাগতভাবে সমর্থন করতে থাকে বা করেছে অতীতে, তার কারণেই যে একটা বিপর্যয় হয়েছে সেই কথাটাই আজকে ডক্টর ইউনূস খোলাখুলিভাবে তুলে ধরেন। গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে উপদেষ্টা পরিষদ 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তে বলা হচ্ছে গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থানের জাদুঘর, আরেকটি হচ্ছে বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দলের কোনো কার্যক্রম চলবে না। তার মানে আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলবে না তাদের বিচার না হওয়া পর্যন্ত। নিঃসন্দেহে 2টি গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী সিদ্ধান্ত। দর্শক, গণভবনকে ঘিরে এই গত 15 বছর সেই গণভবন থেকে মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যার হাজানি, টাকা পাচার, যত রকমের দুঃশাসন অপশাসন, সেটি ছিল গণভবন, যেখানে স্বৈরশাসক শেখ হাসিনা বসবাস করতেন এবং সেই গণভবন থেকেই তিনি দিল্লিতে পালিয়ে যান। এবং আপনারা জানেন যে 5ই আগস্ট জনতার যে অভ্যুত্থান ঘটে, সেই অভ্যুত্থানের প্রথম ভাগেই তারা গণভবনে হামলে পড়ে, গণভবন তছনছ করে, অর্থাৎ শেখ হাসিনার শাসনকে তছনছ করার একটা প্রতীকী কার্যক্রমে রূপান্তরিত হয় গণভবন। সেই গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের সেই গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের জাদুঘর হিসেবে আখ্যায়িত করেছে, সেই গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের জাদুঘর হিসেবে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে এবং উপদেষ্টা পরিষদ বলেছে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ সেখানে যে সমস্ত জিনিসপত্র আছে বা গণ অভ্যুত্থানের স্মরণে আরও যে সমস্ত জিনিসপত্র প্রতিস্থাপন করা দরকার, অর্থাৎ একটা জাদুঘর, যেই জাদুঘর নির্যাতন নিপীড়নের প্রতীক, যেই জাদুঘর হবে বিপ্লবের প্রতীক, অর্থাৎ সমস্ত স্মৃতিচিহ্ন সেখানে রাখা হবে এবং মানুষ গণভবন পরিদর্শন করবে এবং স্মরণ করবে একজন স্বৈরশাসক বসবাস করতেন এবং তারা প্রতি মুহূর্তে ধিক্কার জানাবে স্বৈরশাসনকে। সুতরাং এটি একটি প্রতীকী প্রতিবাদ, প্রতীকী একটা জাদুঘর হিসেবে গণভবন রূপান্তরিত হবে এবং এই গণভবনে কী কী জাদুঘর হিসেবে, গণভবন যেহেতু এখন জাদুঘরে রূপান্তরিত হয়ে যাচ্ছে, সুতরাং এই জাদুঘরে কী কী সংরক্ষণ করা হবে
নিশ্চয়ই তার বিস্তারিত বিবরণ জানা যাবে। অন্যদিকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যেহেতু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা এবং তার দল বিতাড়িত হয়েছে, অটোমেটিকভাবে জনতা বা সরকারের কোনো প্রশাসনিক আদেশ ছাড়াই এটি নিষিদ্ধ হয়ে গেছে। সুতরাং এখন মানুষের মূল দাবি হচ্ছে এই গণহত্যাসহ গত 15 বছরে গুম খুনের বিচার করা। সুতরাং বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল হিসেবে মানুষের কাছে প্রতিপন্ন হয়েছে। সুতরাং এই ফ্যাসিবাদী দলের কোনো কার্যক্রম বিচারের আগ পর্যন্ত চলবে না। এই হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেই সিদ্ধান্তটি আসলো গণঅভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে। দর্শক, আজকে আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজধানী ঢাকা কাপাল। তাদের শহীদী মার্চ কর্মসূচি একেবারেই রীতিমতো জমজমাট রূপ নেয় এবং মানুষ দেখল যে ছাত্ররা যে নতুন একটি রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে তার একটি প্রভাব বা তার আঁচ তারা খুব কাছ থেকে অনুভব করল। বিশাল সুরম নজিরবিহীন যেই ছাত্রদের সাংগঠনিক কাঠামো 2-4 মাস আগেও কেউ লক্ষ্য করেনি, সেই ছাত্ররা যারা শেখ হাসিনার মতো স্বৈর শাসকের পতন ঘটালো, পতন ঘটিয়ে তারা সামনে আসলো, মানুষের ভালোবাসা কুড়ালো এবং বন্যার্তদের পাশে তাদের যে অংশগ্রহণ সেটি রীতিমতো দেখল মানুষ। গৃহবধূরা তার কানের দুল দিয়ে, হাতের চুড়ি দিয়ে, ভিক্ষুকরা তার সারাদিনের ভিক্ষার পয়সা দিয়ে, শিশুরা তাদের ব্যাংক ভেঙে পয়সা দিয়ে যেই স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সাপোর্ট করলো, এর মধ্য দিয়ে প্রমাণ হলো এই ছাত্ররা একটি নতুন রাজনৈতিক শক্তি, যেই শক্তি একটা ভারসাম্য তৈরি করবে। আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।